মসজিদে জামাত হয়ে গেছে, যারা জামাত পড়বেন আস্তে আস্তে জামাত পড়ে আসতে পারেন, আর যাদের জামাত পড়া হয়ে গেছে তারা বসতে পারেন। যারা আশপাশে আছেন বা এদিক ওদিক ঘোরাফেরা করছেন চলে আসুন। মসজিদে জামাত হয়ে গেছে, যারা জামাত পড়েন নি আস্তে আস্তে যে জামাত পড়ে নেবেন, আর যাদের জামাত হয়ে গেছে পড়া হয়ে গেছে তারা এসে নামাজ পড়বেন। এইখানে এসে অসুন, যেসব ভাইয়েরা আশেপাশে বা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, প্রতিটা ভাইকে অনুরোধ করছে আপনারা দয়া করে পাক পবিত্র হাজির হয়ে যান। সংক্ষেপে বেশি লম্বা চওড়া আলোচনা নয়, তবে আল্লাহ তাআলা যদি আমাকে দু একটা কথা বলার, নিশ্চয়ই আপনাদের সম্মুখে পেশ করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم জহরও জয় পাকে খৈরুল ওয়ালা জন্নত নহি হ্যায় তো ফির আওর ক্যা হ্যায় আল্লাহুম্মা জহরও জয় পাকে খৈরুল ওয়ারা হ্যায় ও জন্নত নহি হ্যায় তো ফির আওর ক্যা হ্যায় কহাঁ মে কহাঁ
रहा हूं ए मदीने के गलियां कहां मैं कहां हूं ए मदीने के गलियां वो किस्मत नहीं है तो फिर और क्या है وعلى آله پیارے حضرت مجلس উপস্থিত আমার ভাইজনেরা আমার নামাজি পরেজগারি মুক্তাদি আমার আল্লাহ ওয়ালা ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নি রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে পৌঁছেছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নি আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন তার জন্য তো আল্লাহ তাআলার দরবারে শুকর আদা করে নিই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রসুল পাকের কদমের ওসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খায়রে মজলিসকে যেন আল্লাহ রাসূল পাকের কদমের ওসিলায় কবুল করে দেন বলুন আমিন বেশি লম্বা চওড়া আলোচনা আমি মোটেই করব না বিশ্বাস করুন 2016 সালে আমি ওয়াজকুদা করেছি বলে আমার ঠিক জানা নাই এসেছি দুই একটা কথা বলে মুনাজাত করেছি তা আজকে এই জলসা এসেছি এটা আপনাদের জলসা যদি বলে দাবি করেন আমি আমি কিন্তু মানব না এটা আমারও জলসা যেহেতু আমার পীর মুর্শিদের কায়েম করা জলসা আর আপনারা খাজুকটির মানুষ এলাকার মানুষ ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার গোলাম বিশেষ করে তার পাঁচ আওলাদের গোলাম আর আমি সেই পীরের আওলাদ হিসেবে আপনাদের কাছে এসেছি যদি আল্লাহ আমাকে দুই একটা কথা বলার নিশ্চয়ই আমি আপনাদের সম্মুখে পেশ করব আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার পরে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করুন বলুন আমিন আমার রাসূল পাকের দরবারে যখন কোনো বদমাইশ লোক আসতো না সে রাসূল পাকের আদর্শ দেখে মোহিত হয়ে যেত পাগল হয়ে যেত দিওয়ানা হয়ে যেত ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলত বলুন সুবহানাল্লাহ আর আমরা সেই রাসূল পাকের উম্মত আমাদের চাল চলন আচার ব্যবহার সেরকম হওয়া বলে আমি উচিত মানে উচিত বলে মনে করি আজকে এই জলসায় এসে একদিকে খুব আমার আনন্দ হয় বিশ্বাস করুন এই জলসায় কত লোক হয়েছে না হয়েছে আমার দেখার দরকার নেই কিন্তু আমার বিশ্বাস আছে বহুদিন আগে থাকতো বলেছি আজকেও বলছি এটা আমার বিশ্বাস আছে ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দিদ জামান এবং পাঁচ হুজুরকে ফায়েজ এই জলসার মধ্যে বর্ষিত হয়ে থাকে এটা আমার বিশ্বাস এটা দুঃখ লাগে কিন্তু জলসা দেখছি দেখছি যত দিন যাচ্ছে তত প্যান্ডেল ছোট হয়ে যাচ্ছে কেন যত দিন যাবে তো প্যান্ডেল বড় হবে ছোট হচ্ছে কেন এর কিছু কারণ থাকতে পারে সেটা আমি না জানলেও আপনারা তো নিশ্চয়ই ভালো জানেন
কারণ একটাই আপনারা দোষ দিবেন পয়সা নাই ব্যাস তাই মেনে নিলাম জ্যাক আমি কিন্তু পশ্চিমবাংলার কয়েকটা জলসার দিকে খুব নজর রাখি যে জলসাগুলো আমার দাদা হুজুরকে এই ছোট হুজুরকে রহমতুল্লাহ নিজে মহব্বত ভালোবাসা দিয়ে দেখেছেন এই একটা জলসা হাওড়া জেলায় আরেকটা আছে বর্গেছিয়া বর্গেছিয়া বাতাসন্তেশপুর যাকে বলা হয় নূরপুর যে জায়গার নাম দিয়েছিলেন আরেকটা আছে ২৪ পরগনা মরুই বেড়ে আমি আপনাদের বলেছি এক কথা বারেবার এক ঢোল বাজাতে আমি রাজি নই শুধু ইয়াদ করে দিচ্ছি আব্বাজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিমারে পড়েছিলেন অসুখে পড়েছিলেন ইন্তেকালের আগের কথা বলছি উনি আরেকবার বিমারে পড়েছিলেন খুব কষ্ট উনি আহ উ করছেন কোনে কোনে বলছিলেন বাবা আমাকে একটু খাজুরটি নাই ওই নূরপুরে নিয়ে যাবি নিয়ে গেলে আমার শরীরটা খুব সুস্থ হয়ে যাবে তো কত মহব্বত আপনারা করেছেন কত ভালোবেসেছেন যার জন্য তার পবিত্র জবান দিয়ে কথা বেরিয়েছেন এই জলসাটাকে আপনারা ধরে রাখুন আর এই জলসাটাকে ধরে রাখলে কিন্তু আপনাদের লাভ কোন জলসায় হুজুর কাদের ফায়েজ যে পৌঁছায় জানি না আমি কিন্তু তহাসির দিকে বলে যাচ্ছি এই জলসায় দাদা হুজুর পাঁচ হুজুরগুলার ফায়েজ এসে পৌঁছায় অতএব এই জলসাটাকে আপনারা সুন্দরভাবে ধরে রাখুন কারো যেন মতের অমিন না হয় ঐক্যভাবে একতভাবে এই জলসাকে সাজান আপনাদের কি আপনাদের কাছে আমি রাখি ওয়াচ করবো আমি আমার কথা বলি কি ওয়াচ করবো এখন মুড়িদানদের কাছ থেকে আমাদের ওয়াচ শিখলে ভালো হয় যদি বলুন কেন আমি আপনাদের রাগ করে বলছি নি আমরা হচ্ছি ট্রেনের বগি বগি যদি গুলমাল হয় না এই ইঞ্জিন যদি আমরা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন যদি গুলমাল হয় না বগি গুলমাল হবে ঠিক না বেটি ইঞ্জিন যদি ইদিক উদিক চলে যায় বগিও চলে যাবে শুনুন বন থেকে বাঘ তুলে আনা যায় বন থেকে কি বললাম বাঘকে ধরে আনা যায় কিন্তু বাঘের মন থেকে বন তুলে আনা যাবে না অতএ প্রত্যেকের যেমন পীর মোর্শেদের সুন্দর হতে হবে তাদের কথাবার্তা তাদের চালচলন তাদের মধ্যে না হিংসা আছে তাদের মধ্যে না অহংকার আছে সেটাও যেমন তাদের হতে হবে আমরা আমরা পীরের আওলাদ আমাদের মধ্যে কোনো অহংকার না থাকে হিংসা না থাকে আমাদের কথার মধ্যে যেন মাধুর্য থাকে আমাদের কথার মধ্যে যেন ভালোবাসা থাকে তাহলে আমাদের এই শিক্ষায় শিক্ষিত কারা হবে এটা জোরে বলুন মুরিদানরা হবে আমি বলবো এক হয়তো এর মানেটাকে উল্টো পাল্টা করতে পারেন অতএব ওদিকে আমি না গিয়ে একটু ওয়াচ করে চলে যাই তো যে কটা কথা বলবো আপনাদের কাছে রাখবো আল্লাহ আমাকে রাখান যদি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সরব পড়তুম আমাকে আমল করার তৌফিক দান করে বলুন আমিন আর আমিও দোয়া করছি আল্লাহ আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে বলুন আমিন তো এখানে যত ভাই আপনারা এসেছেন আমার মনে হয় কেউ আমার বক্তব্য শোনে না এরকম কেউ আছে বলে আমার মনে নাই আমার মনে হচ্ছে না আপনারা অনেকে জানেন হয়তো অনেকে জানেন হয়তো ভুলে গেছেন বললে ইয়াদ করবে মনে পড়বে আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নসিহত করতে যাই প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি এটা আমার স্বভাব চরিত্র আচার ব্যবহার আপনারা যে যেমন ভাবে নেবেন আপনারা বয়স্ক মুরব্বী জোয়ান যুবক ভাইয়েরা বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছেন আর আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি আপনারা সকলে মিলে একটু বসার জন্য আগে অনুমতি দেন বুঝতে পারি ভাই সকলে বলুন আলহামদুলিল্লাহ এই কথাটা আপনাদের কেন বারে বার ইয়াদ করিয়ে দিই মনে করে দিই জানেন মনে রাখবেন তরোয়ালের দ্বারাই কামানের দ্বারাই বন্দুকের দ্বারাই লাঠির দ্বারাই গায়ের জোরে অর্থর জোরে জনবলের জোরে
দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, দিন ইসলাম কায়েম হয়নি। দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, দিন ইসলাম কায়েম হয়েছে একমাত্র আমার নবী, আমাদের সকলের নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিব আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা। সুবহানাল্লাহ। এর পরেরটা মনে রাখবেন, নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, যাকাতের বিনিময়, ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইনে। আর কথা শুনছেন, ইয়াদ থাকবে। ফের বলছি, নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, যাকাতের বিনিময়, ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইনে, ছড়াইনে, ছড়াইনে। কসম খুদার খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি। তবে হ্যাঁ, নামাজ আমি তোহা আমাকে পড়তে হবে, রোজা আমাকে রাখতে হবে, আমার বাবার বাবার বাবাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আপনাদের নামাজ পড়তে হবে, আপনাদের রোজা রাখতে হবে, ধনী লোকেদের হজ করতে হবে, যাকাত দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর হুকুম। কি বললাম ভাই? এটা হচ্ছে আমার দিকে চেয়ে দূর, কি বললো? এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর ওয়ার্ডার, পালন করতেই হবে। এটা ইসলামের হুকুম, এটা আল্লাহর হুকুম। কিন্তু মনে রাখবেন, ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে জ্বলছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বলবে, একমাত্র আমার রসুল পাকের আদর্শ দ্বারা। বলুন সুবহানাল্লাহ। ইসলামের যত কিছু দেখছেন আপনি, আমি শুনছেন, এই ফোন ছাড়ো না, ফোন লিয়ে হলো ভেঙে দেবো একদম। ইসলামের যত কিছু দেখছেন আপনি, এরকম নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, যাকাতের বিনিময় নয়, এ হচ্ছে আমার রসুল পাকের, এর জোরে বলুন, এর জোরে বলুন, আদর্শ বিনিময়। রসুল পাক যদি শুধুমাত্র নামাজের নবী হতেন, ইসলাম কবে ধ্বংস হয়ে যেত? রসুল পাক শুধুমাত্র যদি রোজার নবী হতেন, আমার মনে হয় ইসলাম শেষ হয়ে যেত। রসুল পাক শুধুমাত্র যদি হজের নবী হতেন, ইসলাম হয়তো শেষ হয়ে যেত। রসুল পাক শুধু যাকাতের নবী যদি শুধুমাত্র হতেন, আমার মনে হয় ইসলাম কবে শেষ হয়ে যেত। রসুল পাককে আল্লাহ তাআলা অলরাউন্ডার নবী হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রসুল একদিকে নামাজের নবী, একদিকে রোজার নবী, একদিকে হজের নবী, একদিকে যাকাতের নবী, রসুল একদিকে সেনাপতির নবী। ছাগল চড়াবে কে? রাখাল। সেই রাখালকে দেখে অনেক মানুষ হয়তো ঘৃণা করবে, তাচ্ছিল্য করবে, যার জন্য আমার রসুল পাক সেই রাখালদের কাজটা রসুল নিজে করেছেন। ছাগল আমার রসুল পাক চড়িয়েছেন, কারণ যখন রাখালের দিকে আঙুল তুলবে কেউ, তার রসুলের কথা মনে পড়ে যাবে, না আমার রসুলও ছাগল গরু চড়িয়েছেন, অতএব ঘৃণা করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। একটা ম্যাথ গুসাফ করবে, ময়লা সাফ করবে, ম্যাথকে দেখে সবাই হয়তো ঘৃণা করবে, পাশে নাও বসতে দিতে পারে, ছোট মনে করবে, যার জন্য ম্যাথরকে দেখি দেখে মানুষ যদি ঘৃণা যাদের না করে, সেই ম্যাথরের কাজটা আমার রসুল পাক নিজে করেছেন। বলুন সুবহানাল্লাহ। রসুল পাক নিজে হাতে গুসাফ করেছেন,
ময়লা সাফ করেছে খুব ছোটবেলায় পড়েছি হয় উর্দু পহেলি মে দুসরি দুটোর মধ্যে একটা পড়েছি খেয়াল নাই পড়েছি এটা ইহুদির গোসাফ করে যাওয়ার রাসূল পাক আসুন মুচি জুতো সেলাই করবে মুচিকে দেখে মানুষ হয়তো ঘৃণা করতে পারে এ জুতো সেলাই করে এ সরা এ মুচি ছোট জাতের মানুষ ছোট মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জুতো সেলাই করনওয়ালা মুচিকে যদি মানুষ ঘৃণা করে না যাদের না ঘৃণা করে সে ব্যবস্থাটা রাসূল পাক নিজে করে গেছেন কারণ রাসূল পাক নিজে জুতো সেলাই করতেন আমার কথা বুঝতে পাচ্ছেন দর্জি কাপড় সেলাই করবে দর্জিকে দেখে মানুষ ঘৃণা করতে পারে এ কাপড় সেলাই করে ছোট জাতের মানুষ না সেটাকে রাসূল ভেঙে দিয়েছেন রাসূল পাক নিজে হাতে কাপড় সেলাই করেছেন রাসূল সিংহাসনে বসে দেশ পরিচালনা করেছেন তবে রাসূল হয়েছেন রাসূল যেখানে নাই সেখানে রাসূল গিয়ে দাঁড়িয়েছেন তাতে সাথ দিয়েছেন তবেই রাসূল হয়েছেন যেখানে অন্যায় সেই জায়গায় গিয়ে রাসূল পাক প্রতিবাদ করেছেন তবেই রাসূল হয়েছেন যার জন্য আল্লাহ তাআলা যার জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার রাসূলকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠালেন বলুন সুবহানাল্লাহ তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের কয়েকটা দিচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসহাবে সুফায় বসে সাহাবাদের সঙ্গে কথাবার্তা আলোচনা করছেন আলোচনা করতে করতে রাসূল পাক বলছেন হঠাৎ সাহাবাদের সঙ্গে আলোচনা করছেন করতে করতে রাসূল হঠাৎ পবিত্র জবানে রাসূল পাক কি বলছে শুনুন রাসূল পাক বলছেন আল্লাহর কসম খেয়ে বলছি ওই ব্যক্তি মুসলমান নয় আল্লাহর কসম খেয়ে বলছি ওই ব্যক্তি মুসলমান নয় আল্লাহর কসম খেয়ে বলছি ওই ব্যক্তি মুসলমান নয় রাসূলকে কোনো জিনিস বলতে গিয়ে কসম খেতে হয় আমাদের জন্য হবে রাসূল তো বললেন যে এটা রাসূল পাক পবিত্র জবান দিয়ে যেটা বেরিয়েছিল এটা আমাদের জন্য যথেষ্ট রাসূল পাক কত মজবুত করছে আপনাকে আমাকে শুনুন বলছে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই ব্যক্তি মুসলমান নয় সাহাবরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কোন ব্যক্তিদের কথা বলছেন রাসূল বলছেন যে মুসলমান তার পড়োশীর দিকে লক্ষ্য রাখলো না পড়োশী পড়োশী মিন্স পাড়া প্রতিবেশী রাসূল পাক যদি শুধুমাত্র বলতেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম খেয়ে বলছি ওই ব্যক্তি মুসলমান নয় যে মুসলমান তার পড়োশী মুসলমানের দিকে লক্ষ্য রাখলো না তার রাসূল নবী হতেন না আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না রাসূল যদি তিনবার কসম খেয়ে বলতেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই ব্যক্তি মুসলমান নয় যে মুসলমান তার প্রতিবেশী মুসলমানদের দিকে লক্ষ্য রাখলো না এই কথা যদি রাসূল পাক বলতেন তো রাসূল নবী হতে পারতেন না যার জন্য রাসূল বললেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই ব্যক্তি মুসলমান নয় যে তার পড়োশী তার পাড়া প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখলো না পাড়া প্রতিবেশী মিন্স মুসলমান বলুন হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে ইহুদি হতে পারে নাসারা হতে পারে প্রতিবেশী বলছে যে মুসলমান তার প্রতিবেশী মুসলমানদের দিকে যে মুসলমান তার প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখলো না ওই জন্যই হচ্ছে রাহমাতাল লিল এর জোরে বলুন আর যদি বলতেন প্রতিবেশী মুসলমানদের দিকে লক্ষ্য রাখলো না তার রাহমাতাল লিল আলামিন হতেন না রাহমাতাল লিল কি হতো মুসলিমিন হতেন আমাদের নবী রাহমাতাল লিল পৃথিবীর জমিনে যত নবী এসেছেন রাহমাতাল লিল মুসলিমিন 1,24,000
ইখতিলাফে 2 লাখ 24 হাজার যত যত নবী এসেছেন সারা রাহমাতাল লিল মুসলিমিন আর আমাদের নবী রাহমাতাল লিল আলামিন অতএব আমি এই বক্তব্যটা শুরুতে কেন রাখলাম জানেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে আপনি কত বড় নামাজি আমার দেখার দরকার নেই লাট সাহেব কে দেখবে জান আমি তোহা খোদার কসম দেখি না আমি দেখি না আপনি কত বড় নামাজি একদম কপাল ছাদা করে ফেলেছেন আমি দেখি না কত বড় জুব্বা পরেছেন কত বড় তসবিহ হাতে নিয়েছেন আমি দেখি না আপনি কত বড় পিশাব আমার দেখার দরকার নেই আপনি কত বড় হাফেজ আমার দেখার দরকার নেই কত বড় মাওলানা আমার দেখার দরকার নেই কত বড় ইমাম আমার দেখার দরকার নেই আমি শুধু দেখব আপনার প্রতি লক্ষ্য রাখব আমি আপনাকে শুধু লক্ষ্য রাখব আপনার মধ্যে দেখব আপনার মধ্যে রাসূল পাকের আদর্শ ফুটে উঠেছে কিনা ঠিক না বেটি একটু জোরে বলুন একটা পিশাব আমি তোহা আমি তোহা আমি পিশাবের ছেলে পিশাব হইনি পিশাবের পা জুতো হতে পারেনি একটা পীর সাহেব একটা হাফেজ সাহেব একটা মাওলানা সাহেব একটা মৌলভী সাহেব একটা ইমাম সাহেব তো বড় বড় গাড়া গাড়া আলেম কিন্তু তাদের মধ্যে রসুলের আদর্শ নেই তাদের দিকে মুখের দিকে তাকালে মনে হয় একটা বাঁদরের দিকে তাকিয়ে আছি তাদের কথাবার্তার রসকস নাই তাদের আদর্শ নাই সে কি করে পীর সাহেব হবে কে কি করে মাওলানা হবে সে কি করে হাফেজ হবে সে কি করে বলে ইমাম হবে যেহেতু আমি রসুলকে ফলো করি আজকে আমার কাছে একজন এসেছিল বড়গেজিয়া থেকে একজন বলা ভুল হবে এক তিন পাঁচ তিন চারজন চারজনের পাঁট পাঁট তবলিগ জামাতের লোক তবলিগ জামাতের লোক পাঁট পাঁট এসেছে এসে আমাকে একটা ওয়াজ শোনাচ্ছে বলল হুজুর এই ওয়াজটা শুনুন কোন একটা মাওলানা কোন একজন ওয়াজ করছে একটা তাবলিগের মুফতি সাহেবকে বলছে হারামজাদা কাফের বলে হুজুর আপনি কি বলেন আমি বলুন না আমি হারামজাদা বলতে পারবো না আর আমি কাফেরও বলতে পারবো না কারণ আমি তোহাশের দিকে যদি কাউকে হারামজাদা বলি সে যদি হারামজাদা না হয় ভুড়িয়ে আমি হারামজাদা হব একজন কাফের একজন কাফের বললাম সে কাফের না হয় ঘুরিয়ে আমি হব অতএব আমার এই বক্তব্য দ্বারা আপনি বুঝতে পাচ্ছেন কি না জানি না আমার বক্তব্য দ্বারা চম্পুকের চম্পুকের কাজ হচ্ছে লোহাকে টেনে নিয়া ঠিক না বেটি এর জোরে বলুন চম্পুকের কাজ কি লোহাকে টেনে নিয়া আর এখন যদি লোহা যদি চম্পুককে টেনে নেয় কি হবে বলুন তো লোহা যদি চম্পুক কেটে নেয় পীরেদের হাত ওপরে থাকবে না নিচেই থাকবে জোরে বলুন কেন পীরেদের হাত হচ্ছে এই আর মুড়িদের হাত হচ্ছে কি বললাম পীর এই মুড়িদ এই আর মুড়িদ যদি এই হয়ে যায় পীর যদি এই হয়ে যায় সে পীরের কোনো দাম থাকবে না অতএব যারা আল্লাহ ওয়ালা হবে আল্লাহ হয়ে যাবে যারা আল্লাহর পাগল রসুলের পাগল আল্লাহর দিওয়ানা রসুলের দিওয়ানা হবে তারা কোনোদিন নিজের দিকে হাত পাতবে না তারা যদি নিজের দিকে হাত পাতে সবসময় আল্লাহর কাছে হাত পাতবে ঠিক না বেটি আসুন আপনারা ফুরফুরা শরীফ আমার মুজাদ্দেদ রন দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহিস সালাম মতবাদের মানুষ আসুন শুধু ফুরফুরা শরীফকে ভালোবাসলে হবে না শুধু ফুরফুরা শরীফকে মোহাব্বত করলে হবে না শুধু ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ বললে হবে না অত সহজ নেই লাল সাহেব পানির কল ওখানে আছে আমরা সবাই যদি ওই কলের দিকে লক্ষ্য করে বলি কল এই গরম এত গরম আমাদের পিপাসায় বুক ফেটে যাচ্ছে বুক ফেটে যাচ্ছে কল একটু পানি দে একটু পানি দে যদি আমরা এইভাবে পানি চাই অন্য কমের মানুষ যদি থাকে
অন্য কওমের মানুষ যদি থাকে তারা আমাদের দিকে লক্ষ্য করে কি বলবে ভাই একটু বলবেন আপনারা হ্যাঁ পাগল হয়ে গেছে তাই না সত্যি তো পাগল ছেলে কি বলবে তো কলার কাছে যেতে হবে আপনাকে আমাকে কলার কাছে গিয়ে মুখের কাছে যদি গিয়ে বলেন কল পিপাসায় ভুক ফেটে যাচ্ছে এত গরম পাচ্ছি না একটু পানি দে একটু পানি দে বলুন পাশের ব্যক্তি যারা দেখবে তারা কি বলবে পাগল বলবে তা আপনাকে পানি নিতে হবে পানিটা কিভাবে নিতে হবে সেই জ্ঞান সেই বিবেক সেই বুদ্ধি আল্লাহ দিয়েছে অতএব কলের বাটটা যদি আপনি টেপেন মুখ দিয়ে হড় হড় করে পানি বেরোবে আসুন রব্বুল আলামিন দোয়াময় আল্লাহ এই পৃথিবীর জমিনে মুয়াদকে পাঠিয়েছেন কে এ ভাই মুয়াদকে পাঠিয়েছে পৃথিবীর জন্য মুয়াদ আছে না নাই আরে কথা বলছেন না কেন আছে না নাই এ কে দিয়েছে মুয়াদ আল্লাহ মুয়াদ কিন্তু আল্লাহ পাঠিয়েছে মনে রাখবেন আর দুধটা কে পাঠিয়েছে জোরে বলুন যদি কোন মুসলমান মদ খায় তার কি গুনাহ হবে না হবে না কোন মুসলমান দুধ খায় হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন কিন্তু আমি তোহা বলছি যদি কোন মুসলমান মদ খায় খোদার কসম গুনাহ হবে না তাহলে কালকে সকালে সবাই শুরু করে দেবেন তো এটা বলে চলে গেলে না এইটা বলে চলে গেলে কিন্তু মুসলমান যারা আপনারা বসে আছেন সব কাল থেকে মদ খেতে আরম্ভ করে দেবেন হুজুর বলেছে আমাদের আবার বলছি কোন মুসলমান যদি মদ খায় খোদার কসম গুনাহ হবে না ওই মুসলমানটা যদি পাগল হয় আমার কথা বুঝতেছেন না যদি বেল শট হয় আরে পাগল যদি মদ খেয়ে নেয় তাকে গুনাহ হবে না আর যার জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে সে যদি মদ খায় গুনাহ হবে এবার আমার প্রশ্ন এটা আমি আল্লাহর সঙ্গে মাঝে মাঝে প্রশ্ন করি আমি আল্লাহ তুমি মদ পাঠালে কেন আমি প্রশ্ন এটা আমি আল্লাহকে মানে প্রশ্ন মানে আমি আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ আপনি মদ পাঠালেন কেন মদটা যদি না পাঠাতেন তাহলে মদ খেতুনি কেন মদ আপনি পাঠালেন আপনি দুধটাই পাঠাতে পারতেন মদ পেটিয়েছেন ভুল কথা লোক আল্লাহ বলছে আমি মদ কেন পাঠিয়েছি তুই জানিস আল্লাহ বলেন তো কেন পাঠিয়েছেন বলে আমি মদও পাঠিয়েছি দুধও পাঠিয়েছি আমি আল্লাহ আমাকে কেউ দোষ দিতে পারবে না তার সঙ্গে আমি আল্লাহ আমি বান্দার জ্ঞান পাঠিয়েছি বিবেক পাঠিয়েছি বুদ্ধি পাঠিয়েছি অতএব যার জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে সে যদি মদ খায় আর যার জ্ঞান বিবেক বুদ্ধি নাই ম্যাড আমার কথা বুঝতে পারলেন না পারলেন না আমার ওয়াজ কিন্তু শুরু করিনি এখন শুধু সব বাঁধছি সব বেঁধে নিচ্ছি সব আপনার ফুরফুরা সে পাগল তো দিওয়ানা মুশকিল হয়ে গেছে আমার ভাই সাহেব একদিন ওয়াজ করে গেল কি বলেছে আমি জানিনি আমি ওয়াজ করবো কি বলছে আমি এবার আপনারা শুনে নেবেন আবার আমার পরে যে আসবে আমি কি বলবো সে জানে আর সে বলে কি করব রে বাবা আপনি সব এক একজন এক একটা ওয়াজ করছে কি করব এ তো মাথা কাজ করবে না কি বিপদ কিন্তু মনে রাখবেন প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াজ করবে তারা কিন্তু শরীয়ত বলবে তারা কোরআনের কথা বলবে দিনের কথা বলবে শরীয়তের কথা বলবে আর যদি তোহা সিদ্দিক যদি কারো গিবত করে তোহা সিদ্দিক কোনদিন বক্তা হতে পারবে না আসুন জীবনে ওয়াজ বহু শিখেছেন যার জন্যই রসুল পাক এ ওয়াজ বারবার করতে আমার ভালো লাগে না কিন্তু ইয়াদ করে দিবার জন্য আমি আপনাদের মনে করিয়ে দিতে চাইছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে পবিত্র জবানে পাক জবানে ঘোষণা করে দিয়ে গেলেন বলে দিয়ে গেলেন জানিয়ে দিয়ে গেলেন তোমরা শিক্ষা অর্জন করো ছেলে খেলা নয় রসুল পাক বলেন শিক্ষা অর্জন করো মনে রাখবেন যে জাতির শিক্ষা নয়
সে জাতির হচ্ছে মেরুদণ্ডহীন পঙ্গু প্যারালাইসিস সে জাতির কোনো দাম নাই রাসূল বললেন শিক্ষা অর্জন করতে যদি তোমাদের চীন দেশে যেতে হয় তোমরা যাও তথাপি তোমরা শিক্ষা অর্জন করো নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ আমি সব এক জায়গায় ফেলে দিচ্ছি দেখেন না দাঁড়ান তুমি কত বড় নামাজি কত বড় হাফেজ কত বড় ইমাম কত বড় পীর ও পড়ে দেখাচ্ছি আমি শিক্ষা নিয়ে আলোচনা করে নিই রাসূল বললেন শিক্ষা অর্জন করতে যদি তোমাদের চীন দেশে যেতে হয় তোমরা যাও তথাপি তোমরা কি এটা জোরে বলতে হবে এটা জোরে বলুন শিক্ষা অর্জন আপনি দেখবেন যে জায়গায় মুসলমান মুসলমানের মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে খুনোখুনি হচ্ছে অন্তত আমি দয়া করে বলবো ওই জায়গাটা দাঁড়িয়ে এটা দাঁড়িয়ে এর খবর নেবেন আমার মনে হয় আপনারা প্রমাণ পেয়ে যাবেন ওই জায়গায় শিক্ষার আলোটা কম আছে যেখানে মুসলমান মুসলমানের মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে খুনোখুনি হচ্ছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার মনে হয় পেয়ে যাবেন শিক্ষার আলো কম আছে তার জন্য এই অবস্থা রাসূল পাক বললেন চীন দেশে যাও শিক্ষা অর্জন করো ছেলে খেলা শিক্ষার প্রতি কত জোর দিয়েছে রাসূল রাসূল আমেরিকায় যেতে বললেন না ইংল্যান্ডে কথা বললেন না জাপান জার্মানি ইন্দোনেশিয়া তুর্কি থাইল্যান্ড মিশর সারা পৃথিবীর অন্য অন্য দেশের কথা বললেন না রাসূল পাক পবিত্র জবান দিয়ে শুধু বেরিয়েছেন চীন দেশটার কথা বিশ্বাস করুন আমার বহুদিনের ইচ্ছা ছিল চীন দেশে গিয়ে পড়াশোনা করতে পারবো কিনা জানি না তো রাসূল পাকের জবান মোবারক দিয়ে পবিত্র জবান দিয়ে যখন চীন দেশের কথা বেরিয়েছে আমি আল্লাহ যেমন হ্যাঁতে রাখে ইনশাআল্লাহ একদিন না একদিন চীন দেশে যাব চীন দেশে করে পবিত্র জবান দিয়ে বিদেশে হাঁক গিয়েছিলাম এই বছর আমি চীন দেশে গিয়ে দেখলাম কেন রাসূল পাক চীন দেশের কথা বললেন যে সময় চীন দেশের কথা রাসূল বলেছিলেন জানেন সেই সময় চীনে কি চাষ হতো আপিনের চাষ হতো গাঁজার চাষ হতো কিন্তু রাসূল বলেছিলেন আমাদের ভারত আমার ইন্ডিয়া ওই চীন দেশের যদি সমতুল্য হতে চায় এখন 200 বছর অপেক্ষা করতে হবে ইন্ডিয়াকে এই ইন্ডিয়াকে আমি আমি আমার আমার জ্ঞান দিয়ে বলছি 200 বছর অপেক্ষা করতে হবে মূল যারা দেখেছি সেটা বলছি চীন দেশের মানুষ হচ্ছে গরিব দেখে শুধু আসল সার কথা বলছি চীন দেশের মানুষ হচ্ছে গরিব চীন দেশের সরকার হচ্ছে বড় লোক আর আমার ইন্ডিয়ার সরকার হচ্ছে গরিব ইন্ডিয়ার মানুষ হচ্ছে বড় লোক কিছু বুঝতে পারছেন নাকি বলতে চাইছি ইন্ডিয়ার যত রাজনীতি নেতা আছে সব বড় লোক সব বড় লোক আর সরকার গরিব আপনাদের খাজুরটি গ্রামে যদি পশ্চিমবঙ্গ সরকার 1 কোটি টাকা দেয় 30,000 টাকার কাজ হবে 70,000 টাকা এই নেতারা ঝাড়বে নেতারা ঝাড়বে আমি মেন কথা যেটা থেকে অনেক দেখেছি কি বলবো আসল কথা বলতে সরকার হচ্ছে ঘোল করেন বলো পাবলিক গরিব আর এখানকার পাবলিক বলো সরকার গরিব আর এই সরকার আমার ইন্ডিয়া যদি চীন দেশের সঙ্গে যদি পাল্লা নিতে যায় আমার মনে হয় 200 বছর অপেক্ষা করতে হবে এত আধুনিক রাষ্ট্র এত আধুনিক দেশ আমি একটা মার্কেটে গিয়েছিলাম শুনলে আপনাদের বিশ্বাস হবে না 20 কিলোমিটার মার্কেট 3 তলা বিল্ডিং বলে হুজুর আমরা আমরা পাগল গুলো বসে আছে হুজুর পাগল ধরে পাগল গুলো বুঝাচ্ছে এখান থেকে বিল্ডিংটা 20 কিলোমিটার 3 তলা বিল্ডিং চলে গেছে দুদিকে দুটো মার্কেট
আপনি 20 কিলোমিটার হেঁটে মার্কেট করতে যাবেন কি? কিন্তু মার্কেট দেখতে দেখতে হয়তো 5 কিলোমিটার চলে যাবেন, হেঁপিয়ে যাবেন, নিচে নামবেন গাড়ির ব্যবস্থা। ম্যাপ পড়া আছে, কোথায় কি মাল বিক্রি হয়, কোথায় কি ধরনের মাল আছে, কোথায় ফ্রিজ আছে, কোথায় কাপড়ের আছে, কোথায় অমুকের আছে, সব ম্যাপ পড়েছে। ম্যাপটা ধরুন আর যান। যাক, রাসূল পাক বললেন যদি শিক্ষার জন্য যেতে হয় কোথায়, চীন দেশে যাও। রাসূল পাক যখন বললেন চীন দেশটার কথা, তখন আপিনের আর গ্যাজার চাষ হতো। আর রাসূল কিন্তু পৃথিবীর অন্য অন্য কোন দেশের কথা দিলেন না। কেন, কিসের জন্য, কিসের জন্য না শুনলেন? কে কি বক্তা ওয়াচ করে জানি না, কে কি বক্তা বলে জানি না। রাসূল পাক চীন দেশটার কথা পবিত্র জামানে এই কারণে নিয়েছিলেন, সৌদি আরব থেকে চীনটা বহু দূর, সৌদি আরব থেকে চীন বহু দূর। রাসূল চীন দেশটার কথা পবিত্র জামানে নিয়ে পৃথিবীর মানুষকে, পৃথিবীর মুসলমানকে এই কথাই এই বার্তা দিতে চেয়েছেন, পৃথিবীর এক কোণা থেকে যদি ও কোণায় যেতে হয় তোমরা যাও, তথাপি তোমরা শিক্ষা অর্জন করো। সেই কারণে আজকে যারা আপনারা বসে আছেন, আমার ওয়াজ শুনছেন, পীরের আওলাদ হিসাবে, পীর নয়, পীর কথাটা খুব ছোট, পয়দুরগি রোয়া, কি বললাম, পয়দুরগি কি হলো, পীর এর মাপ জানেন, এর ওয়েট ছোট অক্ষর দুটো, এর ওয়েট কত জানেন, ইউজ সবাই করতে পারে, ছোট্ট কথাটা। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোহা ভাই আপনি পীর, পীর তো দূরের কথা, খুদার কসম আমি আমাকে আমার ম্যাপে ফেলে দেখেছি, আমি তোহা সিদ্দিকি, আমি তোহা, আমি আমাকে আমার ম্যাপে ফেলে দেখেছি, পীরেদের পায়ের জুতো হতে পারেনি এখনো, পীরেদের পায়ের জুতো সমতুল্য হতে পারি না, আমি তোহা বলছি। অতএব পীর জাদা হিসাবে, পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা জোন খেটে মেহনত করে, রেস্কা চালিয়ে, ভ্যান চালিয়ে, জোন মজুরি খেটে আপনারা আপনাদের ছেলে মেয়েদের হাতে, বাচ্চাদের হাতে শিক্ষার আলোটা তুলে দিন। কষ্ট করে ভিক্ষা করে দরকার হয়, ভিক্ষা চুরি করে নয়, চুরি করে নয়, ভিক্ষা করুন, ভিক্ষা করে আপনারা আমার ছেলে মেয়েদের হাতে শিক্ষার আলোটা তুলে দিন। আর শিক্ষার আলো যদি তুলে দিতে পারেন, মনে রাখবেন এই খাজুরটির ছেলেরা মেয়েরা পৃথিবীর এক কোণা থেকে ও কোণা একদিন পৌঁছাবে, কারণ শিক্ষার আলো তাদের হাতের মধ্যে আছে। ঠিক না বেটি? এটা জোরে বলুন, আসুন, শুধু ওয়াজ, শুধু ওয়াজ করুন, হুজুর ওয়াজ বলুন, শুধু চারিদিকে জলসা জলসা, ওয়াজ আর ওয়াজ, নাসিয়াত আর নাসিয়াত, কি জলসা করবেন? এটা জলসা করতে হবে, করতে গেলে আগে নিজেকে আমল করতে হবে। রাসূল পাকের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছে, তার ছেলেকে নিয়ে এসে বলছে, এই ওয়াজ তো জানা আছে, একজ কি বলবো, তো প্রসঙ্গে বের করতে হচ্ছে, এইসব বললেই আপনি বুঝতে পারবেন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটা মিষ্টি খায়, একে এত বারণ করছি মিষ্টি খাওয়া, রোজ প্রচুর মিষ্টি খায়, কারো কথা শুনে নেই, আমার ছেলেটা বলেছে যদি আল্লাহ রসুল আমাকে মিষ্টি খেতে বারণ করেন তবেই আমি মিষ্টি খাবো, এই খাওয়া বন্ধ করবো। রসুল বলে তাই নাকি, বাচ্চাকে নিয়ে এসে হাজির। রসুল পাক বললেন, যাও তোমার বাচ্চাকে কালকে নিয়ে আসবে, এসেছে আবার ফিরিয়ে দিয়ে যাও কালকে নিয়ে আসবে, ফের এসেছে তার পর দিন, ফের এসেছে বলে যাও তোর ছেলে কালকে নিয়ে আসবে, তার পর দিন নিয়ে আসবে। এইভাবে কবার ফিরিয়েছে জানেন? তিনবার, তিন দিন ফিরিয়ে দিয়েছে, তিন দিনের পরে চার দিনের মাথায় রসুল বাচ্চাটাকে বলছে, বাবা মিষ্টি খাওয়া বন্ধ করে দাও, মিষ্টি তুমি খেও নি বাবা,
সাহাবারা উঠে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই কথাটা তো আপনি পড়তুম দিনেই বলতে পারতেন, পড়তুম দিনেই তো বলতে পারতেন। রাসূল বলতেন আমি বলবো কি করে, আমি নিজে তো মিষ্টি খাই, অথবা আমি নিজে মিষ্টি খেয়ে আমি আরেকজনকে মিষ্টি খাওয়া বন্ধ করতে পারি কি করে, অথবা আমি নবী মুহাম্মদ সাল্লাম আমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়ে ওই বাচ্চাকে মিষ্টি খেতে নিষেধ করেছি। বলুন সুবহানাল্লাহ, এটা জোরে বলুন, এই জন্যই তো নবী, এই জন্যই তো রাসূল, এই জন্যই তো পয়গম্বর। আসুন ওয়াজ হুজুর ওয়াজ করুন, কি শুধু ওয়াজ শুনছে চারিদিকে ওয়াজ। এই মুহূর্তে আমার মনে পড়ে গেল, বিশ্বাস করুন এই মুহূর্তে কথাটা আপনারা সবাইকে বলছি স্মরণ রাখবেন, মুফতি আজম আলা হযরত মেজর হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহে হুজুরের কথাটা মনে পড়ে গেল, মেজর হুজুর কেবলা কি বলতে শুনুন, বলছেন যুদ্ধের ঘোড়াগুলো মনে রাখবেন বহুত মূল্যবান কথা, বহুত। আমি মেজর হুজুর কেবলার কথা বলছি, মুফতি আজম জানাকে মুজাদ্দিদের জামান দাদা হুজুর নিজে উপাধি দিয়েছিলেন এলেমের জাহাজ। বল সুবহানাল্লাহ, এলেমের জাহাজ বলেছিলেন, সেই এলেমের জাহাজ মেজর হুজুর গুলা কি বলছেন, যুদ্ধের ঘোড়াগুলো, যুদ্ধের ঘোড়াগুলো যুদ্ধ করতে করতে জমিনে শুয়ে পড়েছে। ফের বলছি মনে থাকবে তো, বলুন তো কি বললাম, যুদ্ধের ঘোড়াগুলো যুদ্ধ করতে করতে জমিনে শুয়ে পড়েছে, আর পাশের গাদাগুলো, পাশের গাদাগুলো সুযোগ পেয়ে, পাশের গাদাগুলো সুযোগ পেয়ে যুদ্ধের ঘোড়ার গলার হাড়টা নিয়ে নিজের গলায় দিয়ে যুদ্ধের ঘোড়া সেয়েছে। কি বলছি বুঝতে পাচ্ছেন, সত্যিকারের যারা ওয়াইজিন, সত্যিকারের যারা বক্তা, আমলিয়াতের আলেম, আমলিয়াতের হাফেজ, আমলিয়াতের ইমাম, আমলিয়াতের মুয়াজ্জিন, আমলিয়াতের নামাজি বেশিরভাগ কবরে চলে গেছে, বেশিরভাগ। সবাই বললে আমি গুনাহগার হয়ে যাবো, বেশিরভাগ কবরে চলে গেছে। অধিকাংশ মানুষ আমরা যারা নামাজ পড়ি, আমাদের মনের মধ্যে নামাজটা আমরা পড়ি, বুকে হাত দিয়ে একটু খালি নিজেকে জিজ্ঞাসা করুন আমাদের নামাজটা লিল্লাহিয়াত নামাজ হয় কি না। লিল্লাহিয়াত মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ হয় কি না। আমরা দান করি, বুকে হাত দিয়ে নিজে নিজেকে জিজ্ঞাসা করুন আমাদের দানটা লিল্লাহিয়াতের দান হয় কি না। আমরা কুরআন শরীফ পড়ে হাফেজ হয়েছি মাশাআল্লাহ, আমাদের হাফেজটা সত্যিকারে লিল্লাহিয়াত কিনা। আমি তোহা ওয়াজ করছি, বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন আপনার ওয়াজটা সত্যিকারে লিল্লাহিয়াত কিনা। আমার কথা বুঝতে পারছেন না, জানি না পাগলের একটা পাগল এসে গেছে আজকে, জানেন তো বকছি। হ্যাঁ ভাই, সত্যিকারের ওয়াইজিন, সত্যিকারের বক্তা, আমলিয়াতের ওয়াইজিন, আমলিয়াতের বক্তা, অধিকাংশ বেশিরভাগ কবরে চলে গেছে। আমলিয়াতের শ্রোতা, সত্যিকারের শ্রোতা, লিল্লাহিয়াতের শ্রোতা অধিকাংশ কবরে চলে গেছে। জানি না আমি ভুল বকছি কিনা, কারণ এখন নাই বললে ভুল হবে, এখন অধিকাংশ বক্তা, বেশিরভাগ বক্তা হারাম খোর, হারাম খোর,
আর বেশিরভাগ শ্রোতা ইরা হারামখোর যার জন্য ওয়াজের কোনো তাসির নাই ওয়াজের কোনো মজা নাই ওয়াজের কোনো টেস্ট নাই এই পবিত্র ইশালে সবে আমি আজ থেকে 5-7 বছর আগে বলেছিলাম হয়তো আপনাদের খেয়াল নাই আমার খেয়াল আছে আমি যদি আপনাদের মিথ্যে কথা বলি মওতের সময় আল্লাহ যেন আমার মুখটাকে সোনার মুদুল করে দেয় এত বড় শপথ নিয়ে বলছি আপনাদের কসম খোদার ওয়াজ আমি শুনেছিলাম একদিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি ওয়াজ করছেন আমার রাসূল পাকের জীবনী বলছেন রাসূল পাকের লাইফ হিস্ট্রি শোনাচ্ছেন রাসূল পাকের জীবনী বলতে 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 স্টেজে আশিকে রাসূল হয়ে গেছেন নবী দিওয়ানা হয়ে গেছেন নবীর পাগল হয়ে গেছেন বাচ্চা শিশুর মধুর কাঁদছেন শ্রোতারা যারা ওয়াজ শুনছিল ওয়াজ শুনতে শুনতে শ্রোতারা আশিকে রাসূল হয়ে গেছে নবীর পাগল হয়ে গেছে নবীর দিওয়ানা হয়ে গেছে বাচ্চা শিশুর মধুর কাঁদছেন পীর কাঁদছে মুরিদ কাঁদছে বক্তা কাঁদছে শ্রোতা কাঁদছে আমি নিজের চামড়ার চোখে দেখেছি খোদার কসম সেই মজলিসে দুটো নাই চারটে নাই দশটা নাই 22-25টা মানুষ আল্লাহ আল্লাহ করতে করতে জমিনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে জ্ঞান হারিয়ে রসুলের পাগল হয়েছে রসুলের দিওয়ানা হয়েছে আর এখন ওয়াজ দেখবেন কিছু বক্তা বেরিয়েছে তারা মাইকে বসে বসে একে ওর গীবত করছে ও ওর গীবত করছে ওই মওলানা গুরুকে ঠ্যাংটা ধরে পানিতে ফেলে দিবেন ছুঁড়ে ফেলে দেবেন লিল্লাহি বক্তা অত সহজ একটা নামাজি একটা বেনামাজি জন্য চম্বক কথা বুঝতে পারলেন না পারলেন না একটা নামাজি একটা বেনামাজি জন্য কি বললাম চম্বক একটা হাফেজ একটা ওয়াহাবের জন্য চম্বক একটা রোজাদার একটা বেরোজদার জন্য চম্বক অতএব আমি যদি নামাজি হই আমার পাশে বেনামাজি কোনোদিন ও বেনামাজি থাকতে পারে না তাকে আমার সহবতে ফেলে তাকে নামাজি করতে হবে এইটি আমার কাজ আপনারা কেউ না কেউ কারোর বাড়িতে গেছেন আপনারা লক্ষ্য করে দেখেছেন কি জানি না একটা মূর্খ জাহেল একটা কসাই বলুন একটা মাছওয়ালা বলুন একজন গোশ কিনেছে মাছ কিনেছে কিনে কিনে 570 টাকা দিনা করে ফেলেছে সে গিয়ে বলছে বা ছেলেকে বলছে তোর আব্বা কোথা বলছে আব্বা বাজারে গেছে একটু পশু এখনই আসবে এখনই আসবে ছেলেটা পাশে বসে আছে তার পাশে ছেলেটার পাশে ওই দিনাদার বসে আছে টাকা টাকাটা করতে বসে আছে ছেলেটা বসে বসে পড়ছে বসে বসে পড়ছে লক্ষ্য করবেন কিন্তু যে মাছের ব্যবসা গোশ কিনে যে ব্যবসা করে পয়সা পেয়ে গেছে ও একদম মূর্খ জাহেল অজ্ঞ কিচ্ছু জীবনে স্কুলে যায় না বইয়ে হাত দেয় না এই ছেলেটা বসে আছে পড়ছে বাপ আসতে 15 মিনিট দেরি পাশে বসে 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 দেখবেন এই মাছওয়ালাটা ওই ছেলেটার একটা বই নিয়ে নেবে নিয়ে উল্টুল্লা দেখে না দেখে না এ পড়ুক আর না পড়ুক ছবিগুলো তো দেখে না মিথ্যে বলছি হ্যাঁ দেখে তো কারণ ও পড়ছে ওই ছেলেটা ও তো চম্বুক আরে হচ্ছে লোহা এ লোহা এ চম্বুক বই পড়ছে পাশে একটা বই আছে এ করতে করে বইটা হাতে তুলে নিল পড়তে পারো না পারো উল্টো উল্টো দেখছে একটা নামাজি যখন নামাজ পড়বেন আপনি বেনামাজি আপনার পাশে থাকবে আপনি বেনামাজির সঙ্গে বন্ধু করুন নামাজির কাজ নামাজির সঙ্গে বন্ধু করা এটা বড় কাজ নয় একটা রোজাদারদের কাজ
সঙ্গে বন্ধুত্ব করা এটা বড় কাজ নয়, এটা নামাজের কাজ হবে। একটা বেনামাজির সঙ্গে বন্ধুত্ব করা এটা বেরোজগারের কাজ হবে, এটা রোজাদারের কাজ হবে, এটা বেরোজগারের সঙ্গে বন্ধুত্ব করা। কারণ একটা নামাজি যখন একটা বেনামাজির সঙ্গে বন্ধুত্ব করবে, তার কাজ থাকবে ওই বেনামাজিকে আস্তে আস্তে আল্লাহর ঘর মসজিদে তুলে নামাজি করা, ঠিক না বেটি? একটু জোরে বলুন। আসুন, নিজেদের চরিত্রটা ঠিক করতে হবে। এখন লোহার চেয়ে চম্বুকের চেয়ে লোহার তেজ বেশি, মেজু হুজুরের কথা অনুযায়ী ঘোড়ার চেয়ে এখন গাধার তেজ বেশি হয়ে গেছে। মেজু হুজুরের কথা অনুযায়ী বলছি, আমার ফুরফুরাশে পার হয়ে মোল্লার চক জলামদুল বলে একটা জায়গা আছে, ওই জায়গায় একটা ব্যক্তি ছাতা বিক্রি করতো, ছাতা সেলাই করতো, ছাতা সেলাই। সে হয়ে গেছে বক্তা, আমার মতন বক্তার পাশে ঘেঁচতে পারবে না, জীবনে মাদ্রাসায় যায়নি, জীবনে মাদ্রাসায় যায়নি। তার ওয়াজ, তার ভাজ ভুজ শ্রোতারা বলছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি হবে বলুন? আল্লাহ সাক্ষী, আমি কাউকে কিন্তু ঠেস মেরে ওয়াজ করছি না, আমি বাস্তব কথাটা আমি আপনাদের বলছি। আজকে আমাদের এই দুরবস্থা কেন, কিসের জন্য, কিসের জন্য? নামাজের নামাজ কেন আল্লাহ কবুল করবেন না, রোজাদার রোজা কেন আল্লাহ কবুল করবেন না, হাদিস সাহেবের হজ আল্লাহ কেন কবুল করবেন না? আল্লাহ তো অবশ্যই কবুল করবেন। আমি এখানে বসে আছি, আমার ফোন দুটো নিয়ে নেন, আমি এখান থেকে সরবো না, চলে যান। আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছে, রাজমিস্ত্রির নাম হচ্ছে মুখতার। মুখতারকে বলুন, মুখতার ভাই আমি তোমার সঙ্গে আমি 10 দিন কাজ করব, তোমাদের জন যারা কাজ করে ওদের সঙ্গে আমি 10 দিন কাজ করব। আপনি কাজ করবেন না, আমাকে তুমি তোমার লোককে 200 টাকা রোজ দাও, আমাকেও দিতে হবে। সে হাসছে, আমি হাসিস কি পাগল, তুই আমাকে দয়া করে 10টা দিন তোর সঙ্গে কাজে লে, 10 দিন কাজ করলে ক টাকা ইনকাম, 2000, আমার অন্তত 2000 টাকা, আমার যত পয়সা আছে আমি কতটা হারাম কতটা হালাল আমি জানিনি, আমি জানি না, এ দিচ্ছে নিচ্ছে ও দিচ্ছে নিচ্ছে, এর কতটা হারাম কতটা হালাল জানি না, তোর সঙ্গে কাজ করবো এই রোদে 2000 টাকা আমার দরকার আছে। বলে কেন, আপনি বলেন না আমি 5000 টাকা দিচ্ছি, আমি ভাই তোর 5000 টাকা, তুই নিবি 50000 টাকা, বলে আমি দিচ্ছি, তবে কাজ করার মধ্যে 2000টা খুব দরকার। আমি দরকার কেন জানিস, আমার কাফনের কাপড়টা আমি খাঁটি হালাল পয়সা দেখতে চাই। কিছু বুঝতে পারছেন না, পাচ্ছেন না, পালেন? আমার যে কাফনের কাপড়টা হবে না, আমি জানি না আমি তোহা মরে যাওয়ার পরে পুর পয়সার কিসের পয়সার কাফন কিনা আমাকে কবরে ঢুকাবে। আজকে যদি বাপ মারা যায়, ছেলেরা তাড়াতাড়ি করে বাজারে গিয়ে কাফনের কাপড় এনে দেবে, সেই ছেলের পয়সাটা কত সঠিক কমপ্লিট, ছেলেকে জিজ্ঞাসা করলে হয়তো উত্তর দিতে পারবে না। মা ইন্তেকাল করে যে ছেলে তাড়াতাড়ি বাজারে গিয়ে কাফনের কাপড় এনে দিল, কবরে এখনকার অধিকাংশ মুসলমান এরা কবরে যাচ্ছে হারাম পয়সার কাপড় পরে, বেশিরভাগ মুসলমান কবরে যাচ্ছে হারাম পয়সার কাফন পরে। অতএব প্রত্যেকটা মুসলমানের কাজ, আমাদের অন্তত দুনিয়ায় কি করছেন জানি না, হালাল পয়সার কাফনটা পরে যেন কবরে যেতে পারি, সেটাও আমাদের নাই। নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত, শুনুন তাহলে এতক্ষণ কেন চেঁচালাম, নামাজ কোথায় দৌড়বে দেখেন, এইবার রোজা কোথায় দৌড়বে, হজ কোথায় দৌড়বে, জাকাত কোথায় দৌড়বে, শুনুন, মওলানা কোথায় দৌড়চ্ছে এবার শুনুন, হাফেজ ইমাম পীর সাহেব কোথায় দৌড়চ্ছে এবার শুনুন মন দিয়ে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা,
আমার নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহ ওয়ালা ভাইরা কানটা খালা করে শুনে নিন। বাপের একটাই ছেলে, বাপ ছেলে জন্ম দিবার কিছুদিন পরে বাপ ইন্তেকাল করেছে, মা হায়াতে আছে। বুদা বাংলায় বলছি, আমার অস্ত্র রেকর্ডিং করুন, কোন মায়ের লাল থাকলে কাটি দিতে বলবেন। বাপের একটাই ছেলে, বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা হায়াতে আছে। অসহ্য ভাই, ভাই বুকে দেখছি, দেখে লো আমি একটু চোখ বুঝেছি, দেখেছো ছোটবেলা খেলছিল টু, আমি চোখ মুজে আছি, টু দিলেই বলবো দেখা হয়ে গেছে। আরে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুর ওয়াজ করতেন, মাছ এসে পাশে এসে কান ফেটে শুনতো, বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে তাসির ওয়ালা আওয়াজ। কি বললাম ভাই পয়সাছে মাশাআল্লাহ, যোগ্যতম ভাই ওয়াজ শুনবেন, সুন্দর ওয়াজ করবেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইরা কানটা খাড়া করে শুনে নিন। আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা হাতে আছে। ও ছেলেটা একটাই ছেলে মা বাপের, এত আল্লাহওয়ালা হয়ে গেছে, এত নামাজি হয়ে গেছে, এত পরেজগারি হয়ে গেছে, এত মুক্তাদি হয়ে গেছে, আল্লাহর ইবাদতে সবসময় মশগুল হয়ে আছে, মশগুল হয়ে আছে। তার কাছে যদি কোনো মানুষ যায়, সে একটু বিরক্ত বোধ ভাব করে, কারণ ইবাদত থেকে দূরে চলে যাচ্ছে, কথা বলতে গিয়ে টাইম চলে যাচ্ছে। ওই টাইমটাকে না দিয়ে নামাজে দিত, ইবাদতে দিত। একদিন মনে মনে চিন্তা করলো, না আমি এ বাড়িতে থাকবো না, এ বাড়ি আমার জন্য বড় ভয়ঙ্কর বাড়ি, নিজের বাড়ি ছেড়ে দিয়ে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে ঢুকে পড়ে, ছোট্ট একটা ঝুপড়ি ঘর তৈরি করে ফেলে, ছোট্ট ঝুপড়ি ঘরে বসে আল্লাহর ইবাদতে পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। এইদিকে মা তার কলেজা টুকরা ছেলের খুঁজে পাচ্ছে না, তালাশ পাচ্ছে না, একদিন দুদিন চার দিন ছেলের তালাশ পাচ্ছে না, ছেলের খোঁজ পাচ্ছে না। এদিকে যাই ছেলেকে পাচ্ছে না, ওদিকে যাই ছেলেকে পাচ্ছে না, চারিদিকে তালাশ করে ছেলের কোনো খোঁজ নাই। ওই মা ছেলের দিওয়ানা হয়ে গেছে, ছেলের পাগল হয়ে গেছে। ছেলেটার নামটা একটু মনে রাখবেন, হযরতে জুরায়েদ। কি নাম? জুরায়েদ। হযরতে জুরায়েদ রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর মাহবুব, আল্লাহর পাগল হয়ে গেছে, জঙ্গলের ভেতরে গিয়ে ঝুপড়ি ঘরে বসে আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর ইবাদতে দিওয়ানা। ওই ছেলের মা ছেলের পাগল, ছেলের দিওয়ানা, ছেলে আল্লাহর পাগল, ছেলে কার পাগল জোরে বলুন, আর ছেলের মা ছেলের পাগল হয়ে গেছে, ছেলে আল্লাহর পাগল হয়ে আল্লাহর দিওয়ানা হয়ে আল্লাহর ইবাদতে মশগুল, আর ছেলের মা ছেলের পাগল হয়ে গিয়ে ছেলের দিওয়ানা হয়ে গিয়ে ছেলের তালাশ করতে 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 জঙ্গলের ভেতরে প্রবেশ করে, জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে, জঙ্গলের ভেতরে ঢুকে ওই ঝুপড়ি ঘরের পাশে গিয়ে একটাই আওয়াজ দেয়, বাবা জুরায়েদ, ও বাবা জুরায়েদ, আমি জানি না, তুমি যদি এই ঝুপড়ি ঘরের ভেতরে দেখো, বাবা জুরায়েদ বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আমি তোমার মা, তোমাকে খুঁজে 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 পাগল হয়ে যাচ্ছি। বাবা জুরায়েদ, তুমি যদি এই
চুপড়ি ঘরের ভিতরে থাকো আমার ডাকে সাড়া দাও হযরত যুরায়েব রাহমাতুল্লাহ আলাইহি ওই চুপড়ি ঘরের ভিতরে আল্লাহকে সিজদা করার জন্য নামাজে দাঁড়িয়েছেন এইদিকে মা যুরায়েবকে রাখছে বাবা যুরায়েব বাবা যুরায়েব বাবা যুরায়েব আর হযরত যুরায়েব আল্লাহকে সিজদা করার জন্য নামাজে দাঁড়িয়েছে কিকরে সাড়া দেবে একদিকে মা ডাকছে একদিকে আল্লাহ ডেকেছে জুরায়েদের আম্মা জান চলে যায় একদিন দুদিন তিন দিন ঝুপড়ি ঘরের পাশে এসে ছেলের দিওয়ানা বাবা জুরায়েদ ও বাবা জুরায়েদ একবার তুমি আমার ডাকে সাড়া দাও একবার তুমি আমার ডাকে সাড়া দাও হযরত যুরায়েব রাহমাতুল্লাহ আলাইহি যখনই মায়ের ডাকে সাড়া পাচ্ছে মায়ের আওয়াজটা কানে আসছে হযরত যুরায়েব তখন জবানে বলতে আরম্ভ করে দিয়েছে আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মিহি আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মিহি আয় আল্লাহ একদিকে আপনার ডাক আর একদিকে আমার মায়ের ডাক আল্লাহ আমি কার ডাকে সাড়া দেব তিন দিনের মাথায় ওই ছেলের মা হযরত যুরায়েব রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে দিয়েছে আল্লাহ আমার ছেলে ঝুপড়ি ঘরে আছে কিনা জানি না জানি না আল্লাহ আমার ছেলে যদি ঝুপড়ি ঘরে থাকে আমার আওয়াজ যদি শুনে থাকে শোনার পরে যদি আমাকে আমার শোনার পরে যদি আমার আওয়াজ শোনার পরে যদি আমার ডাকে সাড়া না দেয় আমাকে একদিন নয় দুদিন নয় তিন দিন দিন ফিরিয়ে দিল বেশ যদি করে দিল আল্লাহ আমি মা আমি শুনেছি আল্লাহ আপনি নাকি মায়ের দোয়া কবুল করেন আল্লাহ যেভাবে আমার ছেলে আমাকে বেয়জ্জতি করেছে আল্লাহ আপনি আমার ছেলেকে সেইভাবে বেয়জ্জতি করুন ছেলের মা এই ছোট্ট কথাটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে চলে গেছে কয়েকদিন পরে দেখা যায় কয়েকদিন পরে দেখা যায় ওই ঝুপড়ি ঘরের পাশে একটা মহিলা ঘোরাফেরা করছে আর কেটুরি যারা কাট কাটে তারা দলবদ্ধভাবে দেখছে ঝুপড়ি ঘরের পাশে একটা মহিলা ঘোরাফেরা করছে কি ব্যাপার চলো যাই গিয়ে দেখি দলবদ্ধভাবে হাজির ওই কাটুরি যারা কাট কাটছিল ওরা মেয়েটাকে দেখে চিনতে পেরে যায় ই তো আমাদের জানা শোনা মেয়ে মহিলা ওই মেয়েটার দিকে লক্ষ্য করে বলে তুই এখানে কি করছিস তোর এখানে কি কাজ কথাবার্তা বলতে 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 ওই মেয়েটার পেটের দিকে চোখ করে যায় হাই রে হাই ওই মেয়েটার পেটে বাচ্চা ওই কেটুরি কাট কাটার লোকেরা বলে তোর তো বিবাহ হয়নি শাদি হয়নি তোর পেটে বাচ্চা কোথা থেকে এলো বল তা নাহলে পিটাই আরম্ভ হয়ে যাবে ওই মহিলা তখন ওই ঝুপড়ি ঘরের দিকে আগুন তুলে দেখিয়েছিল ওই ঝুপড়ি ঘরে একটা মানুষ আছে ওই মানুষটা আমার সঙ্গে মিলামিশা করেছে ওর ওরসের সন্তান আমার পেটে এখন তো মেয়েদের কথা বেশি বিশেষ হয় না যত অন্যায় করুক যদি বলে বাপি বাসে উঠেছে এই ছেলেটা আমার গায়ে হাত দিয়েছে বলার সংসার দুমদাম মার এটা ছেলেটা কথা শোন কি বলছে যে মেয়েটা বলছে ও তো একটা দু নম্বর মেয়ে ও সব জানে মেয়েদের কি বলা হয় ফিসালিটি বেশি মেয়েটা বলে দিয়েছে ঢুকে পড়েছে ভুকে দেখে হযরত যুরায়েব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে সিজদা করার জন্য নামাজ ইবাদত সব সময় নামাজি অবস্থায় টেনে বের করেছে মার হযরত হযরত অবাক কি ব্যাপার আমি আল্লাহকে সিজদা করছি বলে দু নম্বর ধোঁকা বাদ ফেরে বাদ কি হয়েছে কি কি ব্যাপার মেয়েটা কি বলছে কি বলছে এই মেয়েটার পেটে বাচ্চা তোর ওরসের সন্তান বলে মিথ্যা বলছে মেয়েটা মিথ্যা বলছে মা মেয়ে কখন মিথ্যা মা
মারতে মারতে হযরতে জুরায়েদ রাহমাতুল্লাহ আলাইহি জমিনে লুটিয়ে দিয়েছে। হযরতে জুরায়েদ মার খেতে খেতে মনে করছে এরা আমার করে বিশ্বাস করবে না, মেয়েটা করে বিশ্বাস করে ফেলেছে, অতএব আমাকে জানে মেরে দেবে। উঠুন, উঠে জড়ো করে বলছে, দুটো হাত জোর করে বলছে, আপনারা আমাকে মেরে ফেলুন, মেরে ফেলুন, মেয়েটা কত আপনারা বিশ্বাস করেছেন, মেরে ফেলুন। তো আমাকে একটু টাইম দেন, আল্লাহ দিলে রহম দিয়েছে। এ তো সব পড়াচ্ছে কে ভাই, এর জোরে বলুন না, কি বলবো, সেই যারা বড় লোকের ছেলে হয় না তারা খেয়ে মানে এত খেতে তাদের কি বলে তারা পায় তারা খায় না, বড় লোকের ছেলেরা কি পায়, এর জোরে বলুন না, আর গরিবের ছেলেরা খায় পায় না। আমার যদি বাচ্চাটাকে নিয়ে এসে না পাড়া ছেড়ে দিই সবাই হুজুরের ছেলে হুজুরের ছেলে, আদর করবেন না? এমএলএ ছেলে এমপি ছেলে আদর করে না? বাপরে বাপ, একটা পাশে গরিবের ছেলে কেউ তার দিকে তাকায় না, একটা কালো মতন এই ফর্সা করে ছেলে দেখবেন সবাই দেখবেন কি সুন্দর করছে বাবু জি, হয় না? হ্যাঁ কি না বলুন না, গরিবের ছেলেকে কেউ লক্ষ্য করে না। আমি এখানে রাখলে ভাই পদ দিবে হচ্ছে না, তুই মুটু হয়ে গেছিস, আমার ভাইপোর এই ভাইপোর মুখ দেখছি ফাল্গুন মাস চৈত মাস এটা কি মাস বসে তিন মাস পরে একবার দেখছি ভাই বোন, আমার বুঝতে হচ্ছে কোথায় আছি কোন জগতে আছি। যাক মাসাল্লাহ হাফেজ হয়ে যাবে, দোয়া করবেন যেন ধরে রাখতে পারে। আর দাদা হুজুকে সিলসিলার কি খেদমত, লিল্লাহের যেন খেদমত করতে পারে, বলুন আমিন। বোন সাফ করছে, একজন বোন সাফ করছে রেখে দিচ্ছে, বোন সাফ করছে রেখে দিচ্ছে, সব পাশ থেকে বোঝা লোকটা কত ভালো রে, এই রাস্তাতে লোক যাতায়াত করে তো বোন সাফ করে দিচ্ছে, কি সুন্দর মনের খবর জানে, এই বোন সাফ করছে নিয়ে যে ঘরে পুড়ায় বলে করে বলছেন না, কিছু ঢুকছে মাথা কি বলতে চাইছি, কেমন দিচ্ছি ঠিক আছে, তো বোন সাফ করছে, বোন সাফ করছে সাধারণ মানুষ, এই না হুজুর তো হুজুর, এই মানুষজন যাবে কি সুন্দর ফাঁকা করে দিয়েছে গো, কিন্তু আমি যে বোন সাফ করে দিলি আমার বউকে দেবো পোড়া ভাত রান্না কর, যেন লিল্লাহিয়াত খেদমত গেল হয়, বলুন আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ওইটা রাখছি রেখে বলছি, সেই বহলোকের ছেলে হলে যা হয়, বড় লোকের ছেলে খেতে পায় খায় না, গরিবে খেতে পায় না পায় না। মা ছেলেকে বলছে শোন একটাই ছেলে ভাত মাছ এটা খান খাবো খান বুঝে দিতে দেয় না, হাঁকি না, ছেলে দৌড়চ্ছে, ছেলে দৌড়চ্ছে শুনছেন, মাও খাবার নিয়ে দৌড়চ্ছে, ছেলে দৌড়ে মা ছেলে যেদিন যেদিন মা তো ফিরে ছাড়বে না, ছেলে তখন করেছে গাছ উঠে করেছে, মার গাছ উঠতে পারবে এবার পারবে, আর পাচ্ছি ছেলে টাটা উঠে পড়েছে, তখন ছেলের মা বলছে বাবা খা না বাবা, আচ্ছা আমি রেখে দিচ্ছি তুই খাবি বাবা, হ্যাঁ খাবি বাবা, আল্লাহ যারে খাওয়ায় জুতো মারতে মারতে খাওয়ায়, এটা বলুন আল্লাহ যারে খাওয়ায়, এটা জোরে বলুন না, আল্লাহ যারে খাওয়াবে জুতো মারতে মারতে খাওয়াবে, কি ব্যাপার, ছেলের মা বলছে বাবা রে রেখে গেল রেখে গেল, ছেলের মা চলে গেছে, ওই সময় দুটো ডাকাত আসছে, ডাকাত ওই রাস্তা দিয়ে আসছে, কি ব্যাপার, পেলেটা ভাত কেন ডিম কেন গোশ কেন, এ তো আমরা ডাকাত করে এই রাস্তা দিয়ে যাই, আর কত সুন্দর খাবার কেউ বিশমিশে রেখে দিয়েছে, হাই না মানে আব্বুনি না আব্বুনি মানে ইডলি আছে আর না নাপছে নাপছে, ও তুই কি সেনা রে, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি খবর পেয়ে গেছিস, তার জন্য আমরা লোভে খেতে চালে খাবো বিষ মিশে রেখেছিস, খা খাবো ভাই বল বলে খা বলে খাবুনি খাবুনি মানে পায়ের জুতো করে বেড়েছে, পায়ের জুতো চাবাং চাবাং করে মারছে, খা ও পায়ের জুতো খাচ্ছে রে খাচ্ছে,
এদি মেরে যাচ্ছে শুধু খাচ্ছে ও তোর খেতে খেতে বলছে আল্লাহ জারে খাওয়ায় জুতো মাতে মাতে খাওয়ায় আল্লাহ তার মানে মায়ের কথা শুনলাম না হ্যাঁ মায়ের কথা না শুনলে কি হলো জুতো মাতে মাতে খাওয়াচ্ছে আমার মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা হযরতে জুরায়দ রমজান চলে যায় আল্লাহ আমার ছেলেকে আমি তিনবার ডাকলাম আমার টাকে সাড়া দিল না আল্লাহ আমাকে বিউজ্জতি করে ফিরিয়ে দিল আল্লাহ আপনি নাকি মায়ের দোয়া কবুল করেন আল্লাহ আপনি আমার ছেলেকে বিউজ্জতি করবেন হযরত জুরায়দ রাহমাতুল্লাহ আলাইহিকে আত্মমার আরম্ভ করে দিয়েছে হযরত জুরায়দ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে করছেন আমাকে আর এরা বাঁচিয়ে রাখবে না মেরে দেবে ভাই একটু আমাকে সময় দিন আপনি আমাকে জানে মেরে দিন আল্লাহ ওদের মধ্যে দয়া দিল মায়া দিল ঠিক আছে কয়েক মিনিট সময় দিয়েছে হযরত জুরায়দ রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গিয়ে অজন্মনে কাঁদেন কাঁদেন আর আল্লাহ শুনে কথা বলেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমি ওই মেয়েটার সঙ্গে মিলামিশা করেছি কি না করি না জিনা করেছি না করি না কেউ জানুক আর না জানুক ইরা জানুক আর না জানুক আল্লাহ আপনি তো জানেন আল্লাহ আপনি জানার পরে আমার প্রতি অত্যাচার কেন আমার প্রতি এই জুলুম কেন আয় আল্লাহ আপনি আমার প্রতি অত্যাচার জুলুম কেন দিয়ে দিলেন আয় আল্লাহ আমি কি অন্যায় করেছি আল্লাহ গায়েবে আওয়াজ দিয়ে বলছেন জুরায়েদ তোমার কি জানা নাই তোমার কি জানা নাই আমি আল্লাহ মায়ের দোয়া কবুল করে থাকি তোমার মা আমার প্রতি যে একটা বিচার ছেড়ে দিয়ে গেছে তোমাকে বেউজ্জুতি করার জন্য বলেছে তোমার মা তোমাকে বারে বার ডাকে তুমি তোমার মায়ের ডাকে সাড়া দিওনি তখন হযরত জুরায়দ বলেন আয় আমার আল্লাহ আল্লাহুম্মা সলাতি ওমি আল্লাহ একদিকে আপনার ডাক আর একদিকে আমার মায়ের ডাক আল্লাহুম্মা সলাতি ওমি আল্লাহ আমি কার ডাকে সাড়া দেব এ ভাই কার ডাকে সাড়া দেবে নামাজ পড়তে পড়তে মায়ের ডাকে সাড়া দেবে হ্যাঁ হ্যাঁ যদি কোন মুসলমান নফল ইবাদত করে তার মাকে বাপ যদি ডাকে নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে জোরে বল সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ আসুন নামাজি তুমি নামাজ পড়ছো রোজা রাখছো হজ করছো নামাজি আমরা যারা বসে আছি শুনে লাভ সর্ষ পরিমাণ ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না হবে না হবে না যদি কোন ছেলের দ্বারায় মা কিংবা বাপ সর্ষে পরিমাণ কষ্ট পায় দুঃখ পায় ব্যথা পায় সে পীর সাহেব হোক হাফেজ সাহেব হোক ইমাম হোক মাওলানা হোক সে জেলার সাহেব হোক না কেন দাঁড়ান না সব আজ গুবে আজ জিনিস দেখবেন কালকে দেখেছেন চাঁদে ইস্তিয়াতে কি বল সূর্য কি দেখেছেন হ্যাঁ ই তো আমাদের বিশ্বাস করা যাবে না সব সায়েন্স তো আমাদের নিয়ে সায়েন্স কোরআন গেলে সায়েন্স বলে কম্পিউটার যুগ ধর হারাম জানা কম্পিউটার যুগ কি আজ থেকে 1400 বছর আগে থেকে কোরআনের যুগ চলছে কম্পিউটারের যুগ বলতে বিরাট ব্যাপার সায়েন্স কম্পিউটার কম্পিউটার মাথায় ঝাঁটা মারি সারা পৃথিবীর কম্পিউটারকে নিয়ে যদি একটা দাঁড়ি পালায় রেখে দেওয়া হয় আর আল্লাহর কোরআন এই কম্পিউটারকে নিয়ে যদি আর একটা দাঁড়ি পালায় রেখে দেওয়া হয় সারা পৃথিবীর কম্পিউটার হালকা হয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ ফোন দেখেছেন না ফোন এই যে আগেদের বাঁশের মতন ঘুরতে ঘুরিয়ে ঘুরিয়ে ফোন হচ্ছে না এখন আবার সুই টিপেট ব্যাগ 7-8 ও বাবা আবার একটু টাচিং হ্যালো আমেরিকা লন্ডন জার্মান উড়িষ্য করতে করতে আবার কি বলে ভিডিও কলিং কোথায় আমেরিকায় বসে আছে এখানে
মা কেমন আছিস? ভালো তো? হ্যাঁ বল। আব্বা আব্বা কি হলো? বলে তোমার জামাই এই ফ্ল্যাটটা কি দেখে দেখো। হ্যাঁ কি না বলুন না, কথা বলছেন দেখুন। হ্যাঁ ও ভাই আমরা অবাক, তাই না? কিসের যুগ? আর জোরে বলুন, কথা বলছেন না কেন? এই সায়েন্স, এই কম্পিউটার আল্লাহর মাহবুবরা পিছাপ করে দেয়। যারা ইমানদার তারা পিছাপ করে দেয়, শুনে রেখে দেন। তার জ্বলন্ত প্রমাণ সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহে আফ্রিকার জঙ্গলে বসে ইবাদত করছেন, উজু করবেন, পানি কোথায়? ঠিক আল্লাহর হুকুমে পানি পৌঁছে গেছে, লুটালে, উজু করছেন। আফ্রিকার জঙ্গলে টাইগার বাঘ ক্ষুধার্ত সুফি আব্দুল মোমেন সাহেবকে খুরাক পেয়ে খেতে আসছে, আর ফুরফুরা জমিনে দাদা হুজুর কি করছিলেন? উজু করছিলেন। পাশে ছিল লুটা, লুটাটা নিয়ে ফুরফুরা জমিন থেকে ছুটছেন, আর আফ্রিকার জঙ্গলে বাঘের কানমুতে লাগলো, বাঘ দৌড়চ্ছে। বল সুবহানাল্লাহ, কোন কম্পিউটার, কোন সায়েন্স বলুন? আমার রাসূল পাকের যুগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে জুম্মার দিনে নামাজ পড়াবেন, নামাজের আগে কি পড়ানো হয়? খুতবা। 400 কিলোমিটার দূরে, 300 কিলোমিটার দূরে বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ পরিচালনা করছে কে? কে? সেও এক রাসূল পাকের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনছেন? শোনেন শোনেন, খুতবা পড়তে 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 হযরত ওমর ফারুক খুতবার দিকে তাকিয়ে বলছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। 300 কিলোমিটার দূরে কি হচ্ছে? বেঈমানদের সঙ্গে ইমানদারদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, আর এখানে কি হচ্ছে? খুতবা হচ্ছে। কে পড়ছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাই রে হাই, খুতবা পড়তে বলতে বলতে ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। কে সারিয়াটা? কে সারিয়া? হচ্ছে আমার রাসূল পাকের সাহাবার নাম হযরত সারিয়া। আর জাবাল মানে পাহাড়। ইয়া সারিয়া, পাহাড়ের দিকে লক্ষ্য করো, 300 কিলোমিটার দূর তফাৎ, দূরত্ব। নামাজ হয়ে গেছে, মসজিদের মুসল্লিরা জিজ্ঞাসা করছে, আমার খুতবাতে তো লেখা আছে ইয়া সারিয়াল জাবাল, আপনি সারিয়াল জাবাল কেন বললেন? উনি বললেন এই ব্যাপার, সারিয়া যুদ্ধ করছে ইসলামিক সৈন্যদের নিয়ে, আর জাবাল পাহাড়ের উপরে বেঈমান কাফের উঠে পড়ছে, অতি যুদ্ধ করা মারার জন্য অতি সহজ হয়ে যাবে, তাই আমি এখান থেকে সারিয়াকে ইশারা করলাম, জানিয়ে দিলাম, এ সারিয়া তুমি জাবালের দিকে লক্ষ্য করো। খবর দিয়ে দেখা যায় সারিয়া বলছে, আওয়াজটা আমার নিজে কানে এসেছে, যদি এই আওয়াজটা আমার কানে না আসতো আমরা পরাজয় হয়ে যেতাম, কত মানুষ শহীদ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ, কোন সায়েন্স বলুন, কোন বিজ্ঞান, কোন কম্পিউটার? মুশকিল হয়ে গেছে আমাদের বাপেরা, না ছেলে মেয়েরা এখন আব্বাজান বলে ডাকলে না খুব খুশি হয় না, আম্মাজান বলে ডাকলে খুব খুশি হয় না, ছেলেরা এসে ব্যাগটা খুলে বলে দাদি মাম্মি, বলে বেটা শিখেছে, হারাম বুঝে দা শিখেছে, শিখেছে। অবশ্যই ইংলিশ পড়ান, কম্পিটিশন করতে হবে। আমি তো বহু জায়গায় বলি, কাঁপিয়ে দি আল্লাহ শকর, বড় বড় মন্ত্রীর আগে পাশে বসতে গেলে থত্তা করে কাঁপে, বড় বড় মন্ত্রী বসে আছে তাদের সঙ্গে
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সামনে বলেছি, এ মুসলমান তোমরা তৈরি হও, এ মুসলমানের বাচ্চারা তোমরা তৈরি হও, আমাদের হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে, হিন্দুদের সঙ্গে আমাদের লড়াই করতে হবে। আবার আপনাদের সকলকে বলছি, আপনারা তৈরি হন, আপনারা তৈরি হন, ছেলে মেয়েদের তৈরি করুন, হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে। পিছন দিকে ঘুরে দেখি সব মন্ত্রীরা সব শুকিয়ে গেছে, সাম্প্রদায়িক বিশ্বাস তো, যা শ্রোতা হিন্দু মুসলমান তারা সব তো বুঝি সাম্প্রদায়িক বিশ্বাস তো, সত্যি তো এটা সাম্প্রদায়িক কত। হ্যাঁ হ্যাঁ আবার বলছি, আপনাদের তৈরি হন, হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। তবে মনে রাখবেন, সেই লড়াইটা কিন্তু লাঠির লড়াই নয়, বন্দুকের লড়াই নয়, তরোয়ালের লড়াই নয়, সেই লড়াইটা হবে শিক্ষার লড়াই। হিন্দু ভাইয়েরা শিক্ষার লড়াই দিকে এগিয়ে যাবে, আমরা মুসলমান আমরা শিক্ষার লড়াই এগিয়ে যাব। একদিন আমরা হিন্দু মুসলমান উভয় মিলে ভারতের দুজনে গর্ব হব, হয়ে অন্য দেশের সঙ্গে কম্পিটিশন করব। এই লড়াইটাকে শিখাবে না, এই লড়াইটা শিখাবে না, শুধু বসলে মারার লড়াই শিখাবে। হ্যাঁ হ্যাঁ লাঠি দিয়ে, ঠিক না বেঠিক, পোকা মেরা দেবো পার্টির লিডারদের, দাঁড়ান না যদি আল্লাহ বেশি রাখে। মুসলমানদের চাকরি নাই কেন, কিসের জন্য নাই? হ্যাঁ পাপ করলে ভুগতে হবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আর মুসলমান ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই মুসলমানের চাকরি ছিল 8%, মনে রাখেন কত পার্সেন্ট, এর জোড়া বলুন। আর কংগ্রেস চলে যাওয়ার পরে 34 বছরে সিপিএম বামফ্রন্ট কত পার্সেন্ট করেছে জানেন? 2%। কত? আজকে নিয়ে আজকে আজকে 10-12 হওয়ার কথা তো, এবার আজকে কত হওয়া দরকার, 10-12 হওয়া, একটু বাড়বে না কমবে? বাড়া তো কথা কমাচ্ছে, আবার এসেছে 5 বছরে 1.5%, 1.5%। অতএব সিপিএম কংগ্রেস তৃণমূল এরা মুসলমানদের চাকরি দেবে না, কারণ চাকরি যদি দিয়ে দেয় দিয়ালে পোস্টার কে মারবে, ব্যানার কে ঝুলাবে? আপনারা বসে পড়ুন, এই মাত্র অমুক এসেছে, আপনারা বসে পড়ুন, এই মাইকে মাইক ধরে কে ডাকবে? আমার কথা শুনছেন না? অটো নিয়ে ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম কে করবে? অটো বসে আছে কে রে, যে বলছে আপনারা এই সিনে ভোট দিন, এই কে রে? আব্দুল খালেক আব্দুল মালিক 600 টাকা করে 1200 টাকা দিয়েছে, সারাদিন ঘুরছে, চাকরি দেবে না ঘরে। অতএব চাকরি আমরা নবী ইনশাআল্লাহ বলুন, একটু জোরে বলুন, আট জোরে বলুন, চাকরি নিতে গেলে কি দরকার, একটু জোরে বলুন, একটু জোরে বলুন। অতএব শিক্ষার দরকার, চাকরি দেবেন নয়, চাকরি দিতে বাধ্য করব ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। অতএব সেইভাবে ছেলে মেয়েদের তৈরি করুন, ছেলেদের ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, বৈজ্ঞানিক করুন, ইসলামের কোন জায়গায় বাধা নাই। কিন্তু মনে রাখবেন, ছেলেকে যদি মানুষ করতে চান, মানুষের মতন মানুষ করতে চান, কিন্তু আগে কোরআনের শিক্ষা দিতে হবে। আর যারা ছেলে মেয়েদের কোরআনের শিক্ষা দেবে না, তাদের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার সব হবে, কিন্তু বাঁদর মার্কা হবে। আমার কথা বুঝছেন? আপনি আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দিন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, বৈজ্ঞানিক করবেন, দেখবেন মানুষ হবে, মানুষের মতন মানুষ। আর কোরআনের শিক্ষা দেবেন না, ইঞ্জিনিয়ার করেছেন, ডাক্তার করেছেন, দেখবেন বাঁদর মার্কা মানুষ হয়েছে, ঠিক না বেটি? একটা কথা বলছেন দেখেন, হ্যাঁ মাথা ঠিক করে বলেন, ঠিক বলছেন না, হুজুর যাবো যে তাই। অতএব আমার ভাইপোকে অনেকক্ষণ বসে রেখেছি, ভাইপো আমার অচ নসিহত করবেন, আপা ধীর স্থির ভাবে শুনুন, ওরে আল্লাহ
আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে আপনি আমাকে আল্লাহর রাস্তায় maaf করে দিবেন। আর আমি তোহা ভাই যে কোনো সময় আপনাদের ডাকব, ভাই হিসাবে ডাকব, নিজের জন্য নাই, কওমের জন্য, জাতির জন্য যখন ডাকব আপা সাড়া দেবেন। হাত তুলে দেখান, হাত নাবাবেন না। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নাবান। কত রকম হাত তুলবে আল্লাহ পাকই জানে। এখন এখন বেরিয়ে সব ভাই সব থাক, আমার দাদা হুজুর থাক। হ্যাঁ গো ভাই, একটা জায়গায় পোস্টার মারা আছে, সবাই সব থাক আর আমার দাদা হুজুর থাক। আমি বাঁদুল মারবো না কি রে, দাদা হুজুর সব ভাই থাকবে তাই না? আমার দাদা হুজুর আবার কি নবীর, কি নবীর মশলা নাকি উঠেছে না, কি বলে নবীর সৈন্য, ও ওরা তো নবীর সৈন্য আর আমরা তো নবীর পাঁটা নাকি ছাগল। সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নবীর সৈন্য, ইসলামিক সৈন্য, ঠিক না বেটি? একটু জোরে বলো, জোরে বলো, হাত তুলে দেখান। নারা তাকবীর, নারা তাকবীর, হাত নাবান। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই কষ্ট দুঃখ ব্যথা পেয়ে থাকেন, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যা বলেছি নিজের নিজের জন্য বিন্দু মাত্র বলিনি, কওমের দিকে, জাতির দিকে, ভাইয়াদের দিকে লক্ষ্য করে বলেছি। আল্লাহ তাআলা যেন আমাকে আগে এবং আপনাদের পরে উভয়কে যেন আমল করার তৌফিক দান করে, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পরে পীরজাদা আমার সৈয়দ নাকি তুই, আবার আমার বাপ দাদু চোদ্দ পুরুষ কেউ সৈয়দ লেখে নেই, আর কেউ আমার বলছে সৈয়দ পীরজাদা তো আসে দেখি সৈয়দ, তার ছোট হুজুর সৈয়দ লেখে নেই, কি মুশকিল। পীরজাদা খুবায়েদ সিদ্দিকী, উজায় সিদ্দিকী, আমার ছোট ভাই আবু তাহের সিদ্দিকী ভাইয়ের বড় সাহেবজাদা অজিনের সিদ্ধ করবেন, হাফেজ মাসাল্লাহ অজিনের সিদ্ধ করবেন। আবার ধীরে স্থির ভাবে শুনুন, পীরের আওলাদ প্রত্যেককে সমান ভাববেন, পীরের আওলাদ কি বললাম প্রত্যেককে সমান ভাবে, যাকে বেগা দেখবেন তার কাছ থেকে আপনি ভেঙে যাবেন। কি বললাম, যাকে বেগা দেখবেন, কি বললাম আমি তোহা, আমার মধ্যে যদি দেখবেন ভুল আছে খারাপ আছে দূরে থাকবেন, আসসালামু আলাইকুম আসসালাম। আর পীরের আওলাদ থাকবে পীরের মতন সবসময় থাকবেন মাসাল্লাহ। অজিনের শিখ করবে, আবার শুনুন মোহাব্বত সাহেব তকবীর দেন, নারে তকবীর, খাজুতি ঈশ্বর সব বলে একটু মানিয়েছে, নারে তকবীর। পিছনে যারা বলছে ওরা বলছে আমরা কেন বলবো, কি বিপদ, কি বিপদ বলছে, তোরা সামনে আছে যারা চেঁচাক আমরা কেন চেঁচাবো, সবাই মিলে জবানটা খুলুন না, নারে তকবীর। আমি দেখছি মুরব্বী গলা খোলে না, হয় কোনো বসে আছে, হ্যাঁ বলছে আমি কি বলো চেঁচাবো, আর যখন একটা জমি জায়গাটা ঝড় হবে দেখবো ওই দেখবে কাঁপে, সবাই মিলে একসঙ্গে আওয়াজ দেন। আচ্ছা আল্লাহ হয় একবার মানে কি, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়া হয়, আল্লাহ সব থেকে বড়, এই আল্লাহ একবার বলে আওয়াজ দিয়ে হক করে হার্ট অ্যাটাক করে মরে যান, বিশ্বাস করুন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহ জান্নাতি হয়ে যাবে। আল্লাহ বলতে যদি আল্লাহ একবার বলতে যদি মরে যায় সে জান্নাতে হবে, কারণ সে সাক্ষী দিচ্ছে আল্লাহ মহান। আল্লাহ বলে আয় তুই, আমি মহান সাক্ষী দিতে যে মারা গেছিস, আয় তোকে আমি আল্লাহর দয়ার জান্নাতে তুলে নেব। ওই জন্য সবাই মিলে এখানে চাঁদা চাইছি না কেন, হ্যাঁ কি চাঁদা চাইছি নাকি, যে ভয়ে কেউ সবাই মিলে একসঙ্গে জবান করুন, না রে তাকবীর, না আল্লাহ
আসসালামু আলাইকুম। আপনারা সবাই মিলে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতে কালাম। আপ লোক জিসকা বান্দা হ্যায় হাম উসি কা গুলাম। দরুদ আল্লাহুম্মা।